এই পৃথিবীতে প্রায় 84 লক্ষ প্রজাতির জীব আছে। এই 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষেরই ইনকাম করতে হয়, অন্য কোনো প্রাণী বা জীবের ইনকাম করতে হয় না। এই 84 লক্ষ জীবের মধ্যে মানুষের মতো চাহিদা অন্য কোনো জীবের বা অন্য কোনো প্রাণীর নয়। মানুষের চাহিদা কোনো যার একটা গাড়ি আছে সে আরো একটা গাড়ি করতে চায়, যার গ্রামে বাড়ি আছে সে শহরে বাড়ি করতে চায়, যার শহরে বাড়ি আছে সে বিদেশে বাড়ি করতে চায়, যার শহরে একটা বাড়ি আছে সে বাড়ি করতে চায় বেগমপাড়া, লন্ডনের বেগমপাড়ায়। সে স্বপ্ন দেখে তার জানি লন্ডনে বেগমপাড়ায় একটা বাড়ি হয়। আরে চাহিদা, এত চাহিদা, যেদিন মরবা সেদিন শেষ। মরার পরে আর কোনো চাহিদা থাকবে না, যত চাহিদা বাচ্চা থাকতেই। আমাদের চাহিদার পরিমাণ এত বেশি যে আমরা একজন আরেকজনকে ঠকাইতে একটু কুণ্ঠাবোধ করি না। শুধু ঠকাই আমরা শান্ত না, আমাদের চাহিদার পরিমাণ এত বেশি যে আমরা একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করি না। এক ভাই আরেক ভাই সামান্য পরিমাণ জমির জন্য এক ভাই আরেক ভাইকে খুন করে, ক্ষমতা পাবার আশায় এক ভাই আরেক ভাইকে খুন করে, জমি সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাইকে খুন করে। এত সব সম্পত্তি দিয়ে কি হবে, কোনো লাভ নাই। একদিন সব সম্পত্তি রেখে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, সেদিন আর ওই সম্পত্তি তোমার সম্পত্তির সাথে যাবে না। একদিন ওই প্রাণ পাখিটা যখন উড়ে যাবে এই দেহ থেকে, সেদিন ওই সম্পত্তি তোমার সাথে যাবে না, ওই সম্পত্তি এই দুনিয়ায় থেকে যাবে। আজ তুমি ঘুষ খাও সুদ খাও অবৈধ সম্পত্তি তুমি গড়ে তুলছো, তোমার সম্পত্তির পাহাড় আছে কিন্তু এই সম্পত্তির পাহাড় তোমার সাথে যাবে না। পরকালে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে ওই সম্পত্তির, ওই ঘুষ খাওয়ার ওই সুদ খাওয়ার, কিন্তু এই সম্পত্তি খাবে তারা যে সন্তানেরা তোমার কবরের পাশে গিয়েও তোমার জন্য দোয়া করবে না। তাহলে কি দরকার ওই অবৈধ সম্পত্তি অর্জন করা, কি দরকার সুদ খাওয়া ঘুষ খাওয়া। আজকে তোমার শরীরে ক্ষমতা আছে, তোমার শরীরে শক্তি আছে, আজকে তুমি একজনের উপর জুলুম করতে পারো, অন্যজনের উপরে জুলুম করে তার সম্পত্তি নিতে পারো, তুমি আরেকজনকে জোর করে খুন করতে পারো, কিন্তু একদিন একদিন তোমার এই ক্ষমতা থাকবে না, পাপ পাপেরও ছাড়ে না।